बाकी अगदी चल रिशा बैकाली दहिरे अगदी चल रिशा बैकाली दहिरे दुखद भोर रंबद भोवार तगु मागुआ माई दुखद भोर रंबद भोवार तगु मागुआ बाहर दुखद भोर रंबद भोवार तगु मागुआ माई दुखद भोर रंबद भोवार तगु मागुआ माई रातर तंगूल दिया वो तर तंगूल दिया कोरी मुबारो माई रातर तंगूल दिया वो चल तंगूल दिया कोरी मुबारो সকল ভক্ত শ্রোতারে পাই গানের মাঝে রাধা রাধে পড়ব এবং তার সম্প্রদায় যদি ভুল কিছু ক্ষমা করিবিনি সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবিনি সবাই প্রণামে জানাই সাধু গুরু সকলে ভক্ত শ্রোতারে পাই প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতারে পাই গণের মাঝে রাধা নাথ পড়িব এবং তার সম্প্রদায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই প্রণাম জানাই সাধু গুরু কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই প্রণাম জানাই সাধু গুরু নায়ক মাতা নায়ক পিতার জানাইও বিনন্দ হে লাইভ মাই সাউন্ড সুন্দর একটা বন্ধু
সাধুগুরু ভক্ত শ্রোতা যে গুরুজন রইল বসে বাণী ধর ছোট যে চুড়ি মিষ্টি মুখে সুন্দর একটা চুম্বন হরি নাশ কর হরি নাশ কর লাইটিং দেখাই যদি কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি তুমি কিছু হয় ক্ষমা করিবে সবাই প্রণামী জানাই সদগুরু বেকার হয়েছিলাম মাগো ছোট্ট পুড়ে ঘরে সরস্বতীর আশীর্বাদে এলাম আসরে আবার গোবিন্দ তরবদার গোবিন্দ তরবদার মাইক সেট চালায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই প্রণামী জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পায় প্রণামী জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পাই গণের মাঝে রাধা না করে বোধ এবং তার সম্প্রদায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে দারুণ দুশ্চিন্তার দল পতিত আমি তিনি মাত্র নাহি ভাই শান্তির আশ্বাস মনে ভেবেছিলাম অবসর এখানে থাকিবে ঈশ্বরের চিন্তায় সে আশাটুকু বুঝি আমার পূরণ হলো না শনকা শনকা তুমি একটু বেলা থেরা করে এসে শনকা আজ আমি তোমার একটি খুশির সংবাদ শোনাবো শনকা যা শুনলে তুমি আমি দেখেছি মহারাজ আমি তোমায় দেখেছি শনকা কেন মহারাজ শনকা মাস্টারমশাই বলছিল পুত্র লক্ষ্মী আজকাল বড় দুষ্ট হয়েছে তাই আমি মনস্থির করিয়েছি পুত্র লক্ষ্মীর এক সপ্তাহের মধ্যে আমি বিবাহ দিতে চাই বেশ তাহলে তুমি পুত্র লক্ষ্মী কে থেকে জিজ্ঞাসা করো আর আমি চললাম রাজকার্যের অনুসারে সে কত বড় হয়ে গেছে সে বিয়েতে মত আছে কিনা তাকে জিজ্ঞাসা করে দেখছি